फ्रेंड्स লিপি চলে এলাম আবার লিপিস কিছু কিছু থেকে কিছু কিছু নিয়ে তোমাদের জন্য। তো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি ঠাকুরের জন্য কি কিনেছি তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। আমি কিনতে যেতে পারিনি, কারণ হচ্ছে এই দেখো দাঁত ব্যথা ক্রমশ বাড়ছে, তো ওষুধ চলছে, ব্যথা না কমলে তো তোলা যাবে না। আর অ্যাকচুয়ালি এখানে দাঁতই নেই আমার, যাই হোক কিছু রুট ক্যানাল করা ছিল, তো রুট ক্যানালটা হঠাৎ করে একদিন সেখান থেকে যেটা দিয়ে আর কি করা থাকে একটা কিরকম ধাতু টাইপের জিনিস মনে হয় রূপো জানি না, সেটা খুলে পড়ে যায়। তো খেতে গিয়ে কিছু একটা খেতে গিয়ে পড়ে, সেটা অনেক দিন হয়ে গেছে, তারপরে কিছু ব্যথা ব্যথা হয়নি, তাই আর যাওয়াও হয়নি। এখন জানান দিচ্ছে যে এখন যাওয়ার দরকার আছে, তো আমি আর বেরোতে পারিনি, যন্ত্রণা হচ্ছিল খুব। আর দাঁতের যন্ত্রণা যাদের হয় তোমরা জানো যে কীরকম যন্ত্রণা, সে আর বলার মতো নয়। যাই হোক এখন ওষুধ খেয়ে ঠিক আছি। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার গোপালের জন্য এগুলো তুমি এনে দিও, তো এনে দিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর তিন্নিকে আর আমার হাজব্যান্ডকে তো কিছু দেবই, কারণ ওরা হচ্ছে আমার এই ইউটিউব লড়াইয়ের দুজন কি বলবো যোদ্ধা, আমার সাথে সবসময় আমার সঙ্গে থেকেছে, আমার সব কাজে ওরা হেল্প করেছে, তো ওদের তো গিফট দেবই। সবার আগে আমার গোপালের ঠাকুরের জন্য কিনেছি, তো সেগুলো আমি বলে দিয়েছি, হাজব্যান্ড এনে দিয়েছে, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর বাকি যেগুলো সেগুলো শনিবার ছাড়া আমি যেতে পারবো না, কারণ তিন্নিকে নিয়ে যেতে হবে, তা তিন্নি শনিবার ছাড়া এখন টাইম নেই, তাই শনিবার করে শনিবারই পারলে তোমাদের সাথে শেয়ার করবো, নইলে সেই ভিডিও সামনেতে দেবো। তো আজকে আমার গোপালের জন্য দেখে নাও কি এনেছি। তো ফ্রেন্ডস দেখো এই বড় গামলাটা, গামলাই তো বলে এগুলো, পিছনে আবার কি কালো মতো লেগে, যাই হোক এটা কিছু একটা ওই গালা জাতীয় কিছু হবে, উঠে যাবে, যে উঠে যাচ্ছে পরিষ্কার করতে হবে, উঠে যাবে। তো এটা আমার হাজব্যান্ড এনেছে, কারণ আমার আগে তো ছোট গপু ছিল, তো তাকে বসিয়ে স্নান করার মতো ছোট একটা এরকম আছে, কিন্তু আমার গিরিধারী আসার পর ওইটায় বসিয়ে স্নান করানো যায় না, স্টিলের একটা এতে আমি করাই, তাই জন্য আমি বলেছিলাম যে যাতে তিনজনকেই বসিয়ে এক এক গোপু তো মাটি মুছিয়ে দিই জাস্ট হালকা করে গামছা দিয়ে, কিন্তু গোপী আর গিরিধারী কে যাতে দুজনকে একসাথে বসিয়ে স্নান করা যায় সেরকম একটা জায়গা, এর থেকে আর এক সাইড ছোটো আনলেও হতো, বাট ওর এটা পছন্দ হয়েছে, এটা আমার আরও অনেক কাজে লাগবে ঠাকুরের কাজে। তো মেনলি ওদের স্নান করার জন্যই, মানে গিরিধারী আর গোপুর স্নান করার জন্যই এটা আনা হয়েছে। তো এটা আমার ইউটিউবের প্রথম পেমেন্ট দিয়ে আমার ঠাকুরের জিনিস এইটা, আর এক আমার গোপুকে যে সবার আগে এসেছে, গোপুকে মানে মাটির জামা পরানো যায় না, শীতকালে আমি একটা সোয়েটারের মতো জড়িয়ে রাখি জাস্ট গায়ে, তাই ওর জন্য এই বাঁশিটা, দেখো বাঁশিটা কী সুন্দর, এগুলো সবই আমার হাজব্যান্ড পছন্দ করে এনেছে, আমি জাস্ট বলে দিয়েছিলাম এই এই আনবে, তো ও এনেছে, কিছুটা মিনি করা আর একটা করে স্টোন বসানো রয়েছে হোয়াইট স্টোন, এটা হচ্ছে আমার গোপুর জন্য। আর গিরিধারীর একটা জামা, একটা 5 নম্বর জামা বলে দিয়েছিলাম, আগের বারে ভুল করেছিল 4 এনেছিল, তো এবারে ঠিকঠাক এনেছে 5 নম্বরের গিরিধারীর একটা জামা, পিঙ্ক কালারের, কালার টালার আমি কিছু বলিনি, ও নিজেই পছন্দ করে এনেছে, বেশ সুন্দর জামাটা, এই পিঙ্ক কালারের আমার ওর মুকুটও আছে, ব্লু কালারেরও আছে, গ্রিনও আছে, মানে আমি ম্যাচিং করে যেটা ভালো লাগবে সেটা দিয়ে পরাবো ওকে। তো এটা হচ্ছে গিরিধারীর জামা, আর এটা হচ্ছে গোপী, মানে দুজনেরই পিঙ্ক কালার এনেছে, একটা 2 নম্বরের আর একটা 5 নম্বরের, তো এখান দিয়ে আবার একটা সিকোয়েন্স টাইপের বসানো রয়েছে গোপীরটা, ছোট্টগুলো আরও বেশি সুন্দর লাগে। তো দেখো এটাও পিঙ্ক কালারের, গোপীরও পিঙ্ক কালারের মুকুট আছে, ব্লু আছে, রেড আছে, গ্রিন আছে, সব কালারই আছে মোটামুটি, তো ম্যাচিং করে পরাতে পারবো মুকুট। মুকুট ওকে আনতে দিইনি, কারণ ও মাপটা বুঝতে পারবে না, আর মুকুটের মাপ নিজে বুঝে আনাটাই বেটার,
কারণ দোকানও চার পাঁচ এগুলো অনেক সময় ভুল হয়ে যায়। তো আমি বলেছি মুকুট আনতে হবে না, মুকুট অনেক রঙের আছে, যে রঙ নেই আমি আমি গেলে খুঁজে খুঁজে সেই রঙ আনি। তো যাই হোক আনিনি, এই হলো। আর এই যে স্টিলের এটা কি বলে প্লেট, স্টিলের প্লেট, এটা যেই দোকান থেকে আমরা নিই সেই দাদা জানে আমি ইউটিউব করি, আর আমি এই প্রথম আমি ইউটিউবের পেমেন্ট দিয়ে কিনছি ঠাকুরের জিনিস। তো তিনি এটা আমাকে মানে আমার হাজব্যান্ডকে বলেছে যে এটা বৌদির জন্য গিফট, তো সুব্রত দা গিফট দিয়েছে এটা আমাকে। তো সুব্রত দা তুমি যদি ভিডিও দেখো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে গিফটটা দেওয়ার জন্য, আমি খুব খুশি হয়েছি, এটাও আমি ঠাকুরেরই কাজে লাগাবো। তোমরা আমাকে অনেকেই বলেছো যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করতে, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কখনোই হয় না, কারণ তোমাদের জন্যই আমি এটা পেয়েছি, আর তাই তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি, আর এটা শেয়ার করবো না সেটা কখনো হয়। তো আজকে আমি ঠাকুরের যা যা এনেছি শেয়ার করলাম, আবার সানডেতে আমি আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের জন্য কী গিফট কিনলাম সেটা অবশ্যই শেয়ার করব। তো এটা তোমরা এই ভিডিওটা কালকে তোমরা পাবে। তো তোমরা অবশ্যই বলো যে কেমন হলো কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো।